একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় যাদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে একটা সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না। একটা জাতিকে, একটা সমাজকে, একটা পরিবারকে, একটা পাড়াকে, একটা দেশকে, দেশকে যদি আপনি দুর্নীতি মুক্ত যদি করতে চান, আপনার পরিবারকে যদি আপনি হারাম মুক্ত যদি করতে চান, আপনার গ্রামকে যদি দুর্নীতি মুক্ত যদি আপনি করতে চান, তাহলে আপনার উচিত হবে এককভাবে, কোনোদিন সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যুবকদের নিয়ে সংগঠন করেছিলেন, ঐক্যবদ্ধের মাধ্যমে একটা জাতির পরিবর্তন আনা সম্ভব, এককভাবে নয়। নাম্বার দুই, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় যাদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে একটা সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না। আমরা খুব বোকা, আমার সঙ্গে কোনো কমিটিরও হয় না, অন্য বক্তাদেরও হয় না, মানে খুব কম হয়, আবার অনেক লোকের আমার সঙ্গে হয় না, নিয়ে সবাই বলে মমতাজ ইসলাম বিতর্কিত লোক, সবাই বলে। আসলে আমি বিতর্কিত লোক নয়, আমি এমন একটা লোক যে ঠিক জায়গা দেখে 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 অসুখগুলো বার করি, যে কোন জায়গায় জাতির অসুখ কি বললাম বুঝলেন, আর এই অসুখগুলি যখন আমি ধরতে যাই তখন হয় আমি বিতর্কিত লোক, কি বললাম বুঝলেন। আমাদের সমাজ কত উল্টো পথে দেখুন, তাহলে যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আমাদের মাদ্রাসা মসজিদে আমাদের যুবকদের কাজে লাগানো হয় সমাজের কোনো কাজে যুবকদের নেওয়া হয় না। সরকারি একটা নিয়ম আছে, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে না, রিটায়ার হয় না 60 বছর বয়সে, হয় না? তা সরকার ওকে বলে যে তোর বয়স 60 বছর, আমার স্কুলে আর আসিস না, স্কুলে এসে সর্বনাশ করিস না, কারণ তোর চোখে কম দেখছিস, কানে কম শুনছিস, ছাত্র ছাত্রীরা বিপদে পড়ে যেতে পারে, বরঞ্চ তুমি বাড়িতে থাকো, বাড়িতে বসে বসে তোমার বেতন 30,000 করে পেনশন দেবো তবুও ভালো, তুমি স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করো না। করে কি করে না? একজন ট্রেনের ড্রাইভার 60 বছর বয়স হয়ে গেলে চাকরি শেষ, সরকার ওকে বলে তুই বাড়িতে বসে থাক, তুই 50,000 বেতন পেতিস, আমি 25,000 বসে দেব, কিন্তু তোমার 60 বছর বয়স হয়েছে, বুদ্ধি কমে গেছে, ট্রেনের সিগন্যালটা তুমি রেড না ব্লু এটা বুঝতে পারবে না, হ্যাঁ চোখে তোমার দৃষ্টি কম, তুমি বাড়িতে বসে থাকো, অর্ধেক বেতন খাও তবুও বলো, অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মেরে দিও না। আর আমরা মুসলিমরা এত বড় বোকা যে আমরা ওই রিটায়ারমান মানুষদেরকে প্রত্যেক জায়গাতে, আপনাদের এখানে আমি বলছি না কোন জায়গায়, আমি টোটাল সমাজের কথা বলছি, টোটাল সমাজে যে লোকটার বয়স 70 বছর, ওকে জলসা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সব দায়িত্ব বলছে, চাচা তুমি সেক্রেটারি হও, ও তো নিজেই চলতে পারে না, ও কি দায়িত্ব পালন করবে, ও কি করবে, ওর কোনো কোনো কাজে রাখা যাবে না। এটা হচ্ছে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে শিক্ষা দিচ্ছে আপনাকে, প্রত্যেক কাজে যুবকদের দায়িত্ব দেন, মসজিদ যুবক চালাবে, মাদ্রাসা যুবকরা চালাবে, ঈদগাহ যুবকরা চালাবে, জলসা যুবকরা চালাবে, গ্রামের উন্নয়ন যুবকদের পক্ষে সম্ভব, বয়স্ক লোকদের বেশি দায়িত্ব দিতে যাবেন না। একটা কথা বলে দিলাম, দ্বিতীয় কথা হচ্ছে এই, আরো একটা চড়া কথা শুনে রেখে দেন, আরে এরা তো সেই যুবকের দল যারা পরের জায়গা দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাত্রি বন্ধু বান্ধব 20 জন এক জায়গায় হয়ে ক্লাব তৈরি করে রাত 2টার সময়তে দোকানদারের দোকান খুলে টিভি কিনে এলে ক্লাব চালু করে, এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এরা তো সেই যুবক যারা 10 জন মিলে বন্ধু বান্ধব রাত 12টার সময়তে যুক্তি পরামর্শ করে পোল্ট্রির দোকানদারের দোকান খুলে 5 কেজি মাল কিনে এনে রাতের বেলাতে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে শুরু করে, যারা এত বড় রিস্ক নিতে পারে রাত 12টার সময়, এদেরই পক্ষে সম্ভব জাতিকে পরিবর্তন করা।
কি বললাম বুঝলেন না? এদেরই পড়তে সম্ভব। সত্তর বছর বয়স, ষাট বছর বয়স আপনি বসে থাকেন, আপনার ছেলেকে দায়িত্বটা দেন, আপনি বুদ্ধি পরামর্শ দেন, আপনার কাজের স্পিড কমে গেছে। কি বললাম বুঝলেন? প্রতিটা কাজে যুবক ছেলেদেরকে প্রাধান্য দেন, প্রতিটা কাজে যুবকদের আগিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে প্রত্যেক কাজে বয়স্কদের থেকে যুবকদের বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে একটা যুবক ছেলে সে যদি কোনো দায়িত্বে থাকে, সমাজ দুটো দিকে উপকৃত হবে, এক উন্নয়নে, দুই দুই নম্বর হচ্ছে এই আপনাদের গ্রামের সব থেকে বদমাশ যুবক ছেলেটাকে যদি মসজিদের একটা দায়িত্বই যদি দেওয়া হয়, আর গ্রামের একটা ক্রিকেট খেলা হতো সেখানে লাখ লাখ টাকা জুয়ো খেলা চলতো, আর ওই ছেলেটাকে যদি বলা হয় ক্রিকেট খেলার এবার তোকে সব দায়িত্ব দেওয়া হলো, ও দেখবেন এই কথাটাই বলবে আস্তাগফিরুল্লাহ, এই মসজিদের দায়িত্ব আছে ওতে ওতে আর নেই। এটা বলতে পারবে কি পারবে না? পারবে। তার মানে বোঝা যাচ্ছে একটা গ্রামকে টোটাল সংশোধন করতে গেলে সমাজে যত রকমের অরাজকতা আছে প্রত্যেক কাজে আপনি যুবকদেরকে আগিয়ে আনুন, সমাজ ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্রামের কোনো অপরাধ হবে না, সহজে মসজিদ মাদ্রাসা সব কিছু দিয়ে ভালো হবে, সব কিছু পদ্ধতি চেঞ্জ করুন। গরুর গাড়ির মতো সারা জীবন আমার দাদু ছিল, খাতা হয়েছে 90 বছর বয়স পর্যন্ত সেক্রেটারি মতো আল্লি, আবার আমি হয়েছি 90 বছর বয়সে। এসব সিস্টেমে জাতির কোনো পরিবর্তন আসবে না।